পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব থাকা না থাকার সম্পর্ক নেই। পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব থাকা না থাকার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। বিদেশে অবস্থানকারী যে কোনো বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি। এই কর্মকর্তা আরো জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এখন কোনো পাসপোর্ট নেই। বৃহস্পতিবার 26 এপ্রিল সকাল 10:30 দিকে আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যে অবস্থানকারী তারেক রহমানের পাসপোর্ট বিষয়ে এই ব্রিফিং এর আয়োজন করা হয়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তারেক রহমানের এখন কোনো পাসপোর্ট নাই। তার কাছে যে পাসপোর্ট ছিল সেটাও 2014 সালে উনি জমা দিয়েছেন। এরপর নতুন করে পাসপোর্টের জন্য আর কোনো আবেদন তিনি করেননি। পাসপোর্ট ছাড়াই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবে কিভাবে সেখানে অবস্থান করছেন সেটা যুক্তরাজ্যের সরকারের জানেন। তিনি আরো বলেন, তারেক রহমান 2008 সালে বাংলাদেশ ত্যাগ করেন, তখন তার পাসপোর্ট ছিল হাতে লেখা, মেশিন রিডেবল পাসপোর্ট ছিল না। 2010 সালে মেয়াদ শেষ হওয়ার পর 2014 সালে তিনি ওই পাসপোর্ট সারেন্ডার করেন। এখন নতুন পাসপোর্ট নিতে হলে তার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, ন্যাশনাল আইডি কার্ড তার নেই। এটা নিতে হলে অবশ্যই দেশে আসতে হবে। পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদ উত্তীর্ণ হলেও যে কোনো বাংলাদেশি দেশে ফিরতে পারবেন জানিয়ে মাসুদ রেজওয়ান বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে তাকে ট্রাভেল পাস নিতে হবে, সেটা স্বেচ্ছায় নিতে হবে, জোর করে দেওয়া হবে না, আর না চাইলে সেটা তার ব্যাপার। তবে সরকার তাকে আনতে চাইলে কিভাবে আনবে এটা সরকার ও আইনের ব্যাপার। তিনি আরো জানান, তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি, 1976 সালের পাসপোর্ট আইন অনুযায়ী কোনো মামলায় সাজার মেয়াদ 2 বছরের বেশি হলে আসামিকে পাসপোর্ট দেওয়া হয় না, আমরাও দেব না। তবে কোনো আসামি সাজার আগেই পাসপোর্ট নিয়ে থাকলে তা ফেরত নেওয়া হয় না, তবে ওই আসামিকে দেশে করতে দেওয়া হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন, আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।